গুলা খুব সুন্দর করে সাজাইছে। হলুদের অনুষ্ঠানে আসছে, এখনো মেয়ে পার্লার থেকে আসেনি, কতক্ষণ থাকতে পারবো জানি না, এই জন্য আগে থেকেই করতেছে আর কি ব্লগটা। আর আজকে প্রথম মনে বন্ধের ছাড়া আসলাম একটা অনুষ্ঠানে, বাকি আবার সবাই অনেক ভালো মনের মানুষ আর জন্য আমি আজকে খুব আমি একটা অনুষ্ঠানে যাইতেছি, দোয়া করবেন, বাকিটা আপনাদের সাথে আবার শেয়ার করা হবে। এই ছেলে ঠিক আছে, আজকেই মনে হয় প্রথম আমরা তিনজন একসাথে যাইতেছি, সত্যি কথা। যাইতেছি আমরা আমার দুই ছেলে নিয়ে। সবাই আমার দুই বাচ্চা বাচ্চার জন্য দোয়া করবেন, তারা সবসময় মানুষের খুশি থাকতে পারে। আসলাম রিক্সার সামনে, দোয়া করবেন। আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে প্রথম আমার দুই ছেলে আমার সাথে, আমার বোনেরা নাই বা কোনো আত্মীয় স্বজন নাই, একদমই নতুন রিলেটিভ ওদের সাথে। প্রায় দুই ঘন্টা প্রতীক্ষার পর আমাদের বউ আমাদের কাছে এসে বলছিল আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। কে রে আর্য, ভালো আছো? হাই, সবাই আমারটা দিকে একটু তাকাচ্ছে। ভালো লাগে আমাদের মেয়ে ফটোশুট করার জন্য প্রস্তুত, সবাই ওর বিয়ের উপলক্ষে সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন সবাই ওর জন্য। আমরা
মেয়ের বাবা আর মা একসাথে বসে খুব ভালো মনে আমার চেহারা বেটা আন্টি দি দেখে না আমার এটা তো সবই তুল আপার দুপুর খুব না শুনটা তো তারপর ভালো আবুল ভাই যে বাসায় আসছে ওই মেয়ের বাবা ভাই হয় বড় ভাই আর বড় ভাইয়ের মা সেম টু সেম আবার ওনার মেয়ে ওনার মতো দাদা দাদা হ্যাঁ দাদা মা রাত্রে সকাল সবাই পরীক্ষা
খাবার ব্যাপারে বসে করা হয়েছে। আমার দুই ছেলে নিয়ে আমি বিদায় নিতেছি, এখন বাসাতে গেলে